ভাই, বাংলাদেশের সবচেয়ে বড় দল যেটা বর্তমান সময়ের, সেই দলের টপ গিয়ারের পাঁচজন নেতাকে যদি আজকে ফাঁসি দেওয়া হয়, কথার কথা, পরের দিন সেই দলের একটা কর্মী বাড়িশালা দিলেও পাওয়া যাবে না, কি এমন পলান পলাবে। তা নাহলে মরহুম শেখ মুজিব সাহেবের লাশ তিন দিন সিঁড়ির উপরে পড়েছিল, সেই দিন এত আওয়ামী লীগ কোথায় ছিল? Islamic Voice. Follow Islam as your lifestyle. শিবির রক্ষাতে আমাদের এলাকায় কয়টা রক্ষাছে? বলা লাগবে। বাংলাদেশের যত জায়গায় গিয়েছি জিজ্ঞেস করেছি, আপনার এলাকায় কয়টা কাছে? একটাও না, কোন এলাকায় একটাও কাটে নাই, কিন্তু রক্ষাটা বদনামীগুলা আবু জাহেলের এই শূন্যত আগেও ছিল, এখনো আছে, আর আলহামদুলিল্লাহ এখন সেই সব দলের কিছু কিছু লোক বলতেছে, সেই সব দলের যারা নেট জগতের খবর রাখেন, সেই সব দলের আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা তোফায়েল আহমদ সাহেব পর্যন্ত বলেছেন, যুব দলের এক সমাবেশে, তোমরা শিবিরের থেকে আদর্শ শিখাও, দল কেমনে করতে হয়, সংগঠন কিভাবে। তাহলে বোঝা গেল যেটা হক, যত নির্যাতন করা হোক, যত জুলুম করা হোক, শেক্সপিয়ার তার উপন্যাসে লিখেছেন, হাজারো বাধার বৃন্দাচল, হাজারো বিরোধিতা, হাজারো নির্মমতার পরেও সত্যের আলো চিরকাল নিষ্ঠর, সত্যের আলো চিরকাল জ্বলবে, এটাকে কেউ নিভাতে পারেনি, কেউ নিভাতে পারবে না। ভাই, বাংলাদেশের সবচেয়ে বড় দল যেটা বর্তমান সময়ের, সেই দলের টপ গিয়ারের পাঁচজন নেতাকে যদি আজকে ফাঁসি দেওয়া হয়, কথার কথা, পরের দিন সেই দলের একটা কর্মী বাড়িশালা দিলেও পাওয়া যাবে না, কি এমন পলান পলাবে। তা নাহলে মরহুম শেখ মুজিব সাহেবের লাশ তিন দিন সিঁড়ির উপরে পড়েছিল, সেই দিন এত আওয়ামী লীগ কোথায় ছিল? শেখ হাসিনা এই কথা বারবার বলেছেন। তাহলে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, প্রথম সারির প্রথম স্তরের পাঁচজন দশজন নেতাকে ফাঁসি দিলে পরের দিন সেই দলের একটা কর্মী খুঁজে পাওয়া, কিন্তু একটা দলের সাথে এমন ব্যবহারই করা হয়েছে, এমন ব্যবহারই করা হয়েছে, প্রথম টায়ারের নেতা একজনও রাখা হয় নাই, সব শেষ করে দেওয়া হয়েছে। দ্বিতীয় টায়ারের নেতা যারা, এই যে গত তিন দিন আগে ঢাকা মহানগরী আমির, তাকে যত মামলা, কতবার জামিন পেয়েছেন, জামিন পেলে আরেক মামলা, হেঁটে দিয়ে আবার জেলগেট থেকে এইভাবে, এরপরে ডান্ডা বেড়ি দিয়ে তাকে আদালতে হাজির করা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় ডাকাত, তাকেও তো এইভাবে ডান্ডা বেড়ি দিয়ে জেলখানায় আদালতে হাজির করা হয় না। তাহলে ইসলামের সাথে কেমন ব্যবহার চলছে? মক্কাতে যেমন ব্যবহার ছিল, আজকেও ঠিক, কিন্তু যত রকমের যত কিছুই হোক, সত্য ছিল, সত্য আছে, সত্য। তো ভাই, আমাদের অদৃষ্টের নির্মম পরিহাস, পুরো বিশ্বের মধ্যে আমাদের গর্ব, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের বাংলাদেশ, এই দেশের মানুষ, এদেরকে চেনা বড় কঠিন। সেম কেউ আমার উপরে রাগ করিয়েন না ভাই, উপর দিয়ে সব ঠিক, উপর দিয়ে সব ঠিক, ভিতরে যে এত পেশ, এত ঘোর। একটা ইতিহাসে পড়েছিলাম সেই ছাত্র জীবনে, নাইম সিদ্দিকীর লেখা, মেহমান নামাজি মে আহলে আরব, মেহমান নামাজি মে আহলে আরব, মেহমানদারিতে দুনিয়ার শ্রেষ্ঠ আরব জাতি, আরব জাতি, আকল মে সিন, আকল মে সিকুন, বুদ্ধিতে সিন, হেকমত মে ইউনান, আর চিকিৎসা, আর চিকিৎসা পদ্ধতি, এটার মধ্যে ইউনাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ। মেহমানদারি মে আহলে আরব, আকল মে চীন, হেকমত মে ইউনাম, মুনাফেকি অর গাদ্দারি মে আহলে বাঙ্গাল। মাফ করবেন আমার কথা নয়, আমি একটা
ইতিহাস বইয়ের এই দেশের মানুষ বাদশাহ আকবর আসছিল জাহাঙ্গীরনগরে, এখনকার ঢাকা, জাহাঙ্গীরনগর, এখানে দেখতে আসছিল। তো সকালে যখন তার পানসি নৌকা আসছে দিল্লি থেকে, সকালে যখন এখানে সদরঘাটের এখানে নৌকা ভিড়িয়েছে, তখন নদীতে জোয়ার ছিল, বুড়িগঙ্গায় জোয়ার ছিল, যার জন্য একেবারে নৌকা কুলে রাস্তার পাশে, তিনি নৌকা থেকে রাস্তায় নেমেছেন। সারাদিন এদিক ওদিক ঘোরাঘুরি করে দেখে শুনে সন্ধ্যার আগে আবার এসেছে, এসে দেখে যে ভাটা নৌকা একেবারে বুড়িগঙ্গার তলায়, এখন নৌকা যাইতে হলে দূর গাড়া যাবে, মাঝির এক বাচ্চা হুজুর অপেক্ষা করতে হবে, কয় কতক্ষণ, কয় কমপক্ষে 6 ঘন্টা, কয় কেন, কয় বাংলাদেশের নদীতে সকালে জোয়ার ছিল, আপনি জোয়ারে জোয়ারে উপরে উঠে গেছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ভাটা এখন যদি আপনি নৌকা উঠতে চান আপনার এদূর গাড়া যাবে, আমরা আপনাকে খালাস করা তো দূরের কথা, নিজেরাও চলতে পারবে না, আপনাকে অপেক্ষা করতে হবে, কয় কিসের, কয় জোয়ারের অপেক্ষা করতে হবে, কয় জোয়ারে কি হবে, নদী আবার ভরে যাবে, কয় যে এই দেশের নদী সকালে একবার ভরে, দুপুরে শুকিয়ে যায়, রাত্রে আবার ভরে, সেই দেশের মানুষের চরিত্র সকালে একরকম, দুপুরে একরকম, বিকালে আরেক রকম, এই দেশের নেচার আসলে কোনোদিন ভালো নয়। কেউ রাগেছেন আমার উপরে? এগুলো ইতিহাস, এগুলোকে অস্বীকার করা যাবে না, এগুলো সাইকোলজি। নবী বলেন আমার পরে আল খেলাফত বাদী সালাসুনা আমান, 30 বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে, ছিল কি না খোলাফায়ে রাশিদিন, সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, তারপরে আসবে জুলুমবার রাজতন্ত্র, এসেছিল কি না? সেই ব্রিটিশ রাজা এখানেও তো 190 বছর রাজত্ব করেছে, দাঁড়িয়ে রাখতে হলে ট্যাক্স দেওয়া লাগতো, 2.5 টাকার ট্যাক্স দিলে দাঁড়িয়ে রাখা যেত, এরকম প্রত্যেকটা ইসলামের ব্যাপারে ব্যারিকেড ছিল, বাধা ছিল। সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, তারপরে রাজতন্ত্র চলে যাবে, রাজতন্ত্রের জায়গা দখল করবে স্বৈরতন্ত্র বা স্বৈরাচার। খোলাফায়ে রাশিদিনের পরে রাজতন্ত্র আসে নাই? আসছে। রাজতন্ত্রের পরে এখন দুনিয়াতে কোনটা চলছে? স্বৈরাচার। ভাই সৌদি আরবও রাজতন্ত্র প্রথম, সেখানে এখন স্বৈরাচার কি? আরব দেশগুলোতে এখন রাজতন্ত্রের নামে কি? স্বৈরাচার। পাশের দেশে নিজের দেশে কি রাজতন্ত্রের নামে কি? স্বৈরাচার। ন্যায় শাসনের নামে কি? স্বৈরাচার, ঠিক কিনা বলেন? পুরো দুনিয়াতে কিন্তু এখন স্বৈরাচার চলছে। নবী বলছেন রাজতন্ত্র চলে যাবে, স্বৈরাচার আসবে, আসে নাই বোধ হয়তো, আমার তো দেশ ভালো আছে আর কি, কারণ খারাপ পেলে তো আপনাকেও কিল খাওয়ানো লাগবো। ভাই পুরো দুনিয়াতে এখন স্বৈরাচার, পুরো দুনিয়াতে মাসেক মাগরেব শেমাল জুনুব, নবী বলেন এমন এক সময় আসবে পুরো দুনিয়ার মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে জেগে জেগে উঠবে, আন্দোলনমুখী হয়ে যাবে এবং স্বৈরাচারকে স্বার্থক জমিনের নিচে দাফন করে দেবে। স্বৈরাচার চলে যাবে, সুম্মা তাকুনু খেলাফাত আলা মিনহাজিন নবুয়াত, মাসেক মাগরেব শেমাল জুনুব, পুরো দুনিয়াতে আমি নবীর খুন ডাঙ্গা, দাঁত ভাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা, পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হবে, এটাকে কেউ বাধা দিয়ে ঠেকায় রাখতে পারবে না। এবার সিদ্ধান্তে আসেন নবীজির পরে 30 বছর খোলাফায়ে রাশিদিন, নবী বলে গেছেন, ছিল কিনা, ছিল কিনা বলেন? খোলাফায়ে রাশিদিন চলে গেছে, রাজতন্ত্র এসে যাওয়ার পরে 100 বছর গেছে, 100 বছর পরে এখন স্বৈরাচার এটা রাজতন্ত্রের জায়গা দখল করেছে, স্বৈরাচারের অবস্থা কিন্তু বেশি ভালো না। আমাদের দেশে দেখেন একদল যখন ক্ষমতায় যায়, যারা রোডে থাকে ক্ষমতার ভাগ পায় না, তারা তাদের বিরুদ্ধে স্লোগান দেয়, স্বৈরাচার স্বৈরাচার, নিপাত যাক নিপাত যাক, আবার যখন তারা রোডে আসে এরা ক্ষমতায় যায়, তখন তারা স্লোগান দেয় স্বৈরাচার স্বৈরাচার, নিপাত যাক নিপাত যাক, তাহলে বুঝা গেল কুল্লু হুমু সেবা সেবা, কি এরাও স্বৈরাচার এরাও স্বৈরাচার, মাঝখানে আমরা আমের আচার, আওয়ামী লীগ বিএনপিকে স্বৈরাচার বলে, বিএনপি আওয়ামী লীগকে স্বৈরাচার বলে, এক কথা, পুরো দেশটা এই অবস্থায় আছে নাকি নাই জোরে বলেন, আর আমরা মাঝখানে আমের আচার। নবী বলেন
পুরা দুনিয়াতে স্বৈরাচারের বিরুদ্ধে আওয়াজ উঠবে, উঠে নাই বোধ হয়, উঠছে না বোধ হয়, জোরদার হচ্ছে না বোধ হয়। ওই বলে স্বৈরাচার সাপ্তাহক জমিনের নিচে দাফন হয়ে যাবে, স্বৈরাচার নির্মূল নিশ্চিন্ন হয়ে যাবে, সুম্মা তাকুনু খেলাফত আল্লাহ মুনহাজিন নবুয়ত। স্বৈরাচারের বিদায়ের পরে আমি নবীর খুনডাঙ্গা, দাঁত ভাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা, পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত মাসেক মাগরেব সেমার জন্য পুরো দুনিয়াতে কায়েম হবে, এটাকে কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না। নবীজির পরে খেলাফতের 30 বছর গেছে, খেলাফতের পরে রাজতন্ত্রের 100 বছর গেছে, রাজতন্ত্রের পরে স্বৈরাচার এটারও অনেক সময় গেছে। এখন দুনিয়াতে স্বৈরাচার খুব ভালো নাই, সারা দুনিয়াতে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় নাই বোধ হয়, শুরু হয় নাই বোধ হয়, শুরু হয়েছে। স্বৈরাচারের পুরো বডি শেষ, অল্প একটু এখানে বাকি আছে, এটা টক 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 করে। আল্লাহর কসম, একজন খতিব হিসাবে, আপনাদের একজন খাদেম হিসাবে আমি বলছি, স্বৈরাচার যাবে, ইসলাম নবীজির হাদিস বিশ্বাস করেন, কে কে বিশ্বাস করেন, কে কে বিশ্বাস করেন, সাক্ষী দিয়ে দেন, সাক্ষী দিয়ে দেন, ইসলাম আসতেছে। আল্লাহর কসম, আমার হায়াতের কসম, আমি দেখবো না, আমার এই ছেলেরা দেখবে, আমার এই নাতিরা দেখবে, আল্লাহর কসম আমি দেখবো না। কিন্তু হাসরের মাঠে দাঁড়িয়ে আমি বলতে পারবো, আমি একজন শেয়ার হোল্ডার ছিলাম, আমি একজন ইসলাম কায়েমের পক্ষের লোক ছিলাম। আপনারা কি এইভাবে ইসলাম কায়েমের পক্ষের শক্তি হইতে রাজি আছেন? তাহলে সবাই ইসলামে আন্দোলনে ঢুকে যান, দিন কায়েমের আন্দোলনে ঢুকে যান, হয় ইসলাম দেখে যাবেন, দেখে যেতে যদি না পারেন ইসলাম তো আসবে। হাসরের দিন দাঁড়িয়ে বলবেন, আল্লাহ আমি তো একজন শেয়ার হোল্ডার ছিলাম, আমি ইসলাম কায়েমের পক্ষের একজন লোক ছিলাম। হ্যাঁ, আল্লাহ কেরামুন কাতিবিনকে বলবেন, ওর খাতাটা একটু দেখো, কেরামুন কাতিবিন খাতা দেখে বলবে, বালা আল্লাহে রব্বুল আলামিন, হ্যাঁ সে ওখানে অমুক এলাকায় ইসলামের দাওয়াতি কাজ করেছে। আল্লাহ বলবেন, তার জীবনে সব মাফ করে দিলাম, বিনা হিসাবে নিয়ে যাও।